আজ করে নিয়েছি মূলো শাকের চাপড় ঘন্ট। তার জন্য মটর ডাল আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা আমি মিক্সার জারে পেস্ট বানিয়ে নিচ্ছি। অন্য মূলো শাক ভালো করে বেছে নিয়েছি আর জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিয়েছি। এইভাবে ডান্টিগুলো ফেলে এভাবে বেছে নিয়েছি শাক। এবার কেটে নিচ্ছি কুচি কুচি করে। মূলো শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি। এই লবণ দিয়ে মেখে রাখলে এতে তো জলটা বেরিয়ে যায় আর শাকটাও একটু নরম হয়ে যায়। কচলে কচলে আমি মেখে দিচ্ছি ভালো করে লবণটা। শাকটা ভালো করে লবণ দিয়ে মেখে রেখেছি। এবার কিছুক্ষণ রেখে দিচ্ছি, 3-4 মিনিট। মটরের ডাল বেটে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, দিয়ে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার বড়াগুলো ভেজে নিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে। বড়াগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বড়া ভাজার তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দেখুন মূলো শাক থেকে কত জল বেরিয়েছে। এবার এবার শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা চেরা, নেড়ে নিচ্ছি। এবার কম আছে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। বেশিক্ষণ ঢেকে রেখে দিব না, যেন না তো শাক হলুদ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি শাকটা। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আগে আমি শাক লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই আন্দাজে লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। ভেজে নিচ্ছি ভালো করে। বড়াগুলো আমি ভেঙে নিচ্ছি, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এখন বড়া দিয়ে দিচ্ছি ভেঙে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আদা গ্রেট করে, আপনারা বেটেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। চাপড় ঘন্টটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এইভাবেই তৈরি করে খান মূলো শাকের চাপড় ঘন্ট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন।